শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মোহাম্মদ জাফর ইকবালের লেখা একটি গল্প, ছবি। আমার একটি বুদ্ধ বন্ধু আছে, ছেলেবেলা থেকে তাকে আমি চিনি, একসাথে বড় হয়েছি, কাজেই আমার তাকে বুদ্ধ ডাকার হক আছে। কানাকে কানা বলতে নেই, খোঁড়াকে খোঁড়া বলতে নেই, কিন্তু বুদ্ধকে বুদ্ধ বলতে তো কোনো দোষ নেই, সে বাস্তবিকই বুদ্ধ। আমরা স্কুলে যখন বড় হয়ে বৈজ্ঞানিক সাহিত্যিক হবার স্বপ্ন দেখতাম, তখন সে কীভাবে সুরকির ব্যবসা করে বড়লোক হবে তার স্বপ্ন দেখত। কলেজে পড়ার সময় আবিষ্কার করলাম মানুষকে খোশামুদি করায় তার কোনো তুলনা নেই। আমরা যখন কিছুতেই হোস্টেলে জায়গা পাচ্ছি না, সে হোস্টেলের সুপারিনটেনডেন্টকে খোশামুদি করে কিভাবে জানি না একটা জায়গা করে নিল। পড়াশোনায় আমাদের থেকে ঢের খারাপ হয়েও বিশ্ববিদ্যালয়ে সে রাজনীতি করা শুরু করলো, আশ্চর্য রকম রাজনীতি। যখন যে দল ক্ষমতায় তখন সে দল, কোথাও কোথাও নাকি সে মারামারিও করতে গেছে। সরকারি দলের মারামারি করার হক অন্যদের থেকে বেশি, আমি লিখে দিতে পারি সে নিজে কখনো কারো গায়ে হাত তোলেনি। বড় গুন্ডাদের সাকরেদ হিসেবে পেছন থেকে লাভঝাপ দিয়েছে। যাই হোক, কোনো মতে সে বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রি করে নিল। তারপরেই সে তার সারা জীবনের স্বপ্নের পেছনে লেগে গেল, টাকা কামানো। এতদিনে তার অনেক লোকজনের সাথে পরিচয় হয়েছে, খোশামুদি করে সবাইকে সে নরমও করে রেখেছে। তাদের ব্যবহার করে বিভিন্ন ব্যবসায় পারমিট জোগাড় করে সে সত্যি সত্যি টাকা বানানো শুরু করলো। প্রথমে দেখতাম রিক্সা করে যাচ্ছে, কোলের ওপর ব্রিফকেস, তারপরে স্কুটার, পাশে ব্রিফকেস, এরপর হঠাৎ গাড়ি, ব্রিফকেস আর বাইরে দেখা যায় না। ইদানিং তাকে এক একদিন এক একটা গাড়িতে দেখি, টাকা সত্যিই সে বানিয়েছে। আমার এই বুদ্ধ বন্ধুটির একমাত্র গুণ, এত টাকা হবার পরেও সে আমাদের ভুলে যায়নি। ছেলেবেলায় আমরা যারা বৈজ্ঞানিক সাহিত্যিক বা অভিযাত্রিক হবার স্বপ্ন দেখতাম, এবং বর্তমানে যারা কলেজের মাস্টারি, খবরের কাগজের সহকারী সম্পাদক বা ব্যাংকের কেরানির কাজ করি, তাদের সে নিয়মিত খোঁজ নেয়। রাস্তায় কখনো দেখা হলে গাড়ি থামিয়ে এমন হইচই শুরু করে দেয় যে আশেপাশে লোক জমা হয়ে যায়। তার বাসাতে প্রায় প্রত্যেক দিনই কাউকে না কাউকে ডাকছে, কিন্তু কেউ সহজে দ্বিতীয়বার যেতে চায় না। কেন চাইবে? সে বাস্তবিকই বুদ্ধ, তার সাথে কোনো কিছু নিয়ে কথা চালিয়ে যাওয়া যায় না। সে সারা জীবন একটিমাত্র বই পড়েছে, নিহারঞ্জন গুপ্তের কি একটা উপন্যাস। সে এখনো বিশ্বাস করে রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল প্রাইজ দেবার পেছনে হিন্দুদের কি একটা ষড়যন্ত্র আছে। তার মতে ইয়াউব খানের মতো জাঁদরেল বাঘের বাচ্চা নাকি পৃথিবীতে আর জন্মায়নি, এর সাথে কি নিয়ে গল্প করব। একদিন সে আমার সাথে দুঃখ করে বলল, তার বাসায় কেউ এলে বেশিক্ষণ বসতে চায় না, সে এত যত্ন করে তবু। আমি তাকে বলেই ফেললাম সত্যি কথাটা, বললাম দেখ তোর সাথে লোকজন কি নিয়ে গল্প করবে, তুই এখনো বিশ্বাস করিস ইয়াউব খানের মতো মানুষ হয় না। সে ভারী অবাক হলো, বলল কেন তুই মানতে রাজি না? আমি আর কি বলবো, তবু ওকে বোঝালাম, তোর বাসায় এলে তুই ভালো গদিওয়ালা সোফায় বসতে দিস, ভালো ভালো খেতে দিস, তারপর তোর টাকার গল্প শুরু করিস। কার এত মাথা ব্যথা পড়েছে যে বসে বসে তোর টাকার গল্প শুনবে? তোর ভেজাল ভেজাল শুনে বিরক্ত হয়ে যে মানুষ একটা বই খুলে দেখবে তার উপায় আছে? তোর বাসায় কোনো বই আছে? বন্ধুটি মিনমিনে গলায় বললে, আমি কি ভেজাল ভেজাল করি? দেখ তুই জানিস পর্যন্ত না যে তুই ভেজাল ভেজাল করিস। আমার বুদ্ধ বন্ধুটি একটু দুঃখ পেল দেখে আমি সান্ত্বনা দিয়ে বললাম, তুই যদি সত্যি চাস বন্ধুবান্ধব এসে তোর বাসায় বসুক, গল্প করুক, তাহলে তোর নিজের গল্প করা ছাড়, বাসায় কিছু বইপত্র কিনে রাখ, জোর করে হিন্দি গান শোনানো বন্ধ করে তাদের নিজেদের পছন্দ করা গান শুনতে দে, কয়েকটা রবীন্দ্রসঙ্গীত, কিছু বাংলা রেকর্ড কিনে আন, আর সবচেয়ে বড় কথা একা কাউকে না ডেকে একসাথে কয়েকজনকে ডেকে আন। তোর সাথে কথা বলে আরাম না পেলে
নিজেরা নিজেরা কথা বলবে, তুই দেখবি লোকজন কি নিয়ে কথা বলে, দেখে শিখবি। বুদ্ধ বন্ধুটি অনেকক্ষণ চুপ করে থেকে একটা লম্বা শ্বাস ফেলল, কিছু বলল না। আমার একটু খারাপই লাগছিল, কিন্তু কি আর করা যাবে। বন্ধুটি আমার কথা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করল। সাধে কি আর বুদ্ধ বলি, অন্য কেউ হলে কিছুতেই এত বড় অপবাদ চুপচাপ সহ্য করে আমার কথা মেনে নিত না, কিন্তু আমার কথা সত্যি কাজে দিল। একদিন বাসায় গিয়ে দেখি অনেক লোকজন হইচই করছে, দেওয়ালে লম্বা টানা সেলফ, হাজার হাজার বই, দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং, পাশে রেকর্ড প্লেয়ারে মিষ্টি সেদার বাজছে। দেখে আমার ভালোই লাগলো। বন্ধুটি কাছে এসে চোখ মুটকে বলল, তুই বলেছিলি আমি নাকি কথা বলতে জানি না, আমার বাসায় লোকজন আসে না, তাকিয়ে দেখ। সত্যি দেখার মতো, অনেক মজার মজার মানুষ এসেছে। এক পাশে দুজন দাবা খেলছে, অন্য পাশে তাস, এক কোনায় ভূতের গল্প, অন্য কোনায় প্রচণ্ড রাজনীতি। বুদ্ধ বন্ধুটি তার মাঝে মুখে একটা আত্মতৃপ্তির হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক কোনায় একজন লোক খুব মনোযোগ দিয়ে দেওয়ালে একটি পেন্টিংয়ের দিকে তাকিয়ে আছে। ছবিটি দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর জল রঙের ছবি আমি কম দেখেছি। একটা মেয়ের মুখ, বড় বড় কালো চোখে বিস্ময়াভূত হয়ে তাকিয়ে আছে, যেন এখনই লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেবে। বুদ্ধ বন্ধুটির এত ভালো রুচি জানতাম না। গিয়ে ছবিটির কথা জিজ্ঞেস করতেই বলল, হ্যাঁ ওটা সস্তায় দিল না, তবু নিয়ে নিলাম। তুই নিজে পছন্দ করেছিস? হ্যাঁ, এটার ফ্রেমটা ছোট আছে, ওই জায়গাটার জন্য একেবারে মাপসই। আমি কি আর শুধু শুধু ওকে বুদ্ধ বলি, ফ্রেমের মাপ দেখে কিনে এনেছে, ছবিটা যে সুন্দর তা পর্যন্ত জানে না। এরপর মাঝে মাঝে ওর বাসায় গিয়েছি, একবার দুবার গিয়েছি শুধু ছবিটা দেখবার লোভে। ছবিটা আমাকে এত মুগ্ধ করেছে যে বলার মতো নয়। ওর বাসায় এই ছবি মানায় না, ওই ফ্রেমের অন্য একটা ছবি ওকে দিয়ে এই ছবিটা আমি নিয়ে নেব একদিন, ওর কি আসে যায়। একদিন রাস্তায় বন্ধুটির সাথে দেখা, আমাকে অভ্যাস মতো জোর করে ধরে বাসায় নিয়ে গেল। বাসায় ঢুকে আমি প্রথমেই ছবিটা দেখতে লাগলাম, কাছে গিয়ে আমি আঁতকে উঠি, সেই ছবিটা নেই। ছবিটার মতো দেখতে আরেকটা ছবি ঝুলছে, বেশ কাঁচা হাতের কাজ, ছবিটাকে নকল করার চেষ্টা করেছে, খানিকটা পেরেছেও, কিন্তু ছবির সৌন্দর্যের কিছুমাত্র অবশিষ্ট নেই। আমি চিৎকার করে ডেকে বন্ধুটিকে বললাম, তোর ছবিটা কোথায়? সে অবাক হয়ে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই তো বুদ্ধ কোথাকার, দেখছিস না এটা অন্য ছবি? তাই নাকি? সে কাছে এসে খুঁটিয়ে দেখে বলল, কোথায়, আমার তো ওই রকমই লাগছে। হঠাৎ সে চিৎকার করে উঠল, সত্যিই তো, আগের ফ্রেম অনেক ভালো কাঠের ছিল, এটা সস্তা কাঠ। আমি বললাম, যে চুরি করেছে ঠিকই করেছে, তোর বাসায় এই ছবি মানায় না, একটা ভালো ফ্রেমে একটা সিনেমার পোস্টার ঝুলিয়ে রাখিস। বন্ধুটি আমার গালিটা চুপচাপ হজম করে বলল, ছবিটা কে নিয়েছে বলতে পারিস? আমি কিভাবে বলবো, কিভাবে বের করি বলতো? বের করে কি করবি, যে নিয়েছে সে ছবিটা পছন্দ করে বলে নিয়েছে, আমি না বললে তুই কোনোদিন জানতে পর্যন্ত পারতিস না যে ছবিটা নেই, যেটা আছে সেটা নিয়েই খুশি থাক। বন্ধুটি কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ল তার ছবিটার জন্যে, আমাকে নানাভাবে বোঝাতে লাগলো ছবিটা তার কত প্রিয় ছিল ইত্যাদি। আমাকে জিজ্ঞেস করলো, কোনোভাবে বের করে দিতে পারি কিনা, কে নিয়েছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, তোর বন্ধুদের কেউ ছবি আঁকতে পারে? সে বলল, জানে না, জানতাম জানবে না, শিল্প সাহিত্য সঙ্গীত কিছুতেই তার উৎসাহ নেই, ছবিটা আঁকতে হয়েছে, কাঁচা হাতের কাজ, তাই মনে হয় না কোনো পেশাদার শিল্পীকে দিয়ে করা, যে চুরি করেছে খুব সম্ভব সেই এঁকেছে, কাজেই তার বন্ধুদের কেউ যদি ছবি আঁকতে পারে এবং মোটামুটি ভালোই পারে, তাহলে তাকে দিয়ে শুরু করা যেত। ছবিটা আঁকার জন্য একটা ফটো নিশ্চয়ই ব্যবহার করা হয়েছে, তাই বন্ধুটিকে জিজ্ঞেস করলাম, কেউ কি কখনো তোর ছবিটার ফটো তুলেছে? বন্ধুটি মাথা চুলকে বলল, তুলেছে, কিন্তু কে তুলেছে তা মনে নেই।
আমি সন্দেহ করেছিলাম তার মনে থাকবে না, তাকে খামাখা আমি বুদ্ধু ডাকি না। বন্ধুটি বলল আগামীকাল তার বাসায় অনেককে রাতে খেতে বলেছে, তখন সে তাদের জিজ্ঞেস করবে কেউ ছবি আঁকতে পারে কিনা। আমি বললাম খবরদার ওরকম কাজ করিস না, যে ছবিটা চুরি করেছে সে ভুলেও স্বীকার করবে না, বরং আরও সাবধান হয়ে যাবে, জিনিসটা কায়দা করে বের করতে হবে। কাল আমিও আসব, দেখি কি করা যায়। খবরদার কাউকে বলবি না যে তুই জেনে গেছিস যে এটা আসল ছবি নয়। বন্ধুটি রাজি হলো। ওর বাসা থেকে বের হয়ে আমি আমার এক চাকমা বন্ধুর কাছে গেলাম। ছেলেবেলায় সুন্দরবনে দুজনে এক স্কুলে পড়েছি, সে এখন ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছে, থাকে চাটগা, কি কাজে ঢাকা এসেছে আবার চলে যাবে। আমাকে দেখে সে ভারী খুশি হলো। গল্প শুরু করার আগেই বলে নিলাম, আমি তোর কাছে কিন্তু শুধু গল্প করার জন্যই আসিনি, তোকে একটা কাজ করে দিতে হবে। সে জিজ্ঞেস করলো কি কাজ? তোকে তো এমনিতেই চাকমা চাকমা দেখায়, তোকে ভান করতে হবে যে তুই জাপানি, জাপানি ভাষা ছাড়া একেবারে অন্য কোনো ভাষা জানিস না। তার ছোট ছোট চোখ কৌতূহলে যতটুকু সম্ভব বড় হয়ে উঠল। কেন কেন, তুই আবার এখন কার পেছনে লেগেছিস? কারো পেছনে লাগিনি, একটা চোর ধরতে হবে। আমি তাকে পুরো ব্যাপারটি খুলে আমার পরিকল্পনাটি জানালাম, শুনে সে মহা উৎসাহিত হয়ে ওঠে। ছেলেবেলায় দুজনে একসাথে অনেক মাদ্রামো করেছি, এই বয়সে আর একবার সুযোগ পেলে ছেড়ে দেয় কিভাবে। সে আমাকে কথা দিল যে সে এমন অভিনয় করবে যে কেউ সন্দেহ পর্যন্ত করবে না। পরদিন সন্ধেবেলা তাকে নিয়ে একটু দেরি করে আমার বন্ধুর বাসায় গেলাম, সবাই ততক্ষণে এসে গেছে। আমি বন্ধুটিকে বললাম, আমাদের অফিসে জাপান থেকে একজন এসেছে, কাল ওকে একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাতে চাই, সে তার একটা গাড়ি দিতে পারবে কিনা। এটা নতুন কিছু নয়, যে কোনো দরকারে আমরা সবাই ওর গাড়ি ব্যবহার করি, ওর এতগুলি গাড়ি, সে খুব খুশি হয়ে রাজি হয়। আমি সবার সাথে জাপানি বন্ধু ইকিমাতার পরিচয় করিয়ে দিতে লাগলাম। সে একটা দুইটা ইংরেজি শব্দ ছাড়া আর কিছু জানে না, তাই শুধু মাথা নাড়ানাড়ি আর দাঁত বের করে হাসি হাসি মুখ করে থাকা ছাড়া আর কিছু করা গেল না। কেউ আমাদের ভাষা না জানলে আমরা তার সামনেই নিজের ভাষায় তাকে তুলোধনা করে থাকি, এবারেও তার ব্যতিক্রম হলো না। জাপানির কেমন খাঁদা নাক, কুতকুতে চোখ এবং কেমন বেকুবের মতো চেহারা, সেটি নিয়ে কয়েকজন তার সামনেই হাসাহাসি করল। আমার চাকমা বন্ধু ভালো অভিনেতা, একটুও না চটে উঠে হাসি হাসি মুখ করে অপ্রস্তুত বিদেশি সেজে বসে থাকল। আমার বুদ্ধু বন্ধুটি আমাকে একপাশে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো, বের করবি না, কে ছবি আঁকতে পারে? আমি মুখ কাঁচুমাচু করে বললাম, আজ হবে না রে, দেখছিস না জাপানি নিয়ে ফেসে গেছি, আজ চলে যেতে হবে। বন্ধুটি একটু আশাভঙ্গ হলো, বলল ঠিক আছে আরেকদিন হবে, তোরা খেয়ে যা। আমি একটু ইতস্তত করে রাজি হলাম, জাপানিকে নিয়ে খেতে বসে মহা মুশকিল, কিছুই প্লেটে নিতে চায় না, জাপানি ভাষায় কি কি বলে আর মাথা নেড়ে না করে, মাঝে মাঝে গোসত্তা দেখিয়ে কি যেন জিজ্ঞেস করে, হাত পা নাড়িয়ে কি যেন দেখায়। আমি চমৎকৃত হয়ে দেখছিলাম, দেখে কে বলবে এ খাঁটি জাপানি ছাড়া আর কিছু। একজন বলল, জানতে চাইছে এটা কি? আমি বললাম, এটা গরু, বিপ বিপ। আর একজন গলার স্বর আরো উঁচু করে বলল, কাউ কাউ মিট, যেন চেঁচিয়ে কথা বললেই ভাষার দেয়াল ভেঙে পড়ে। বুদ্ধু বন্ধুটি নেচে কুদে মাথায় শিং এবং পেছনে ল্যাজ দেখিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। উল্টোয়ে জাপানি একটু ভয় পেয়ে মুখ ফ্যাকাশে করে চুপ হয়ে গেল। একজন বলল, আমি তো জানতাম এরা সাপ ব্যাং সব খায়, এই শালার এত ঢং কেন? একজন বলল, বেটাকে চিত করে শুইয়ে মুখ হাঁ করে দাও তরকারিটা ঢেলে। আরেকজন বলল, আহা বেচারা খেতে পারছে না, নাকি সন্দেহ করছে, দাও না বুঝিয়ে কোনটা কি। বুদ্ধু বন্ধুটির বুদ্ধিও তো বুদ্ধুর মতোই, বলল একটা গরু ধরে আনতে পারলে হতো। তখন একজন বলল, ছবি এঁকে বুঝিয়ে দিলে হয়। আমি ঠিক এটার জন্য অপেক্ষা করছিলাম,
কথাটা লুফে নিয়ে বললাম, ঠিক বলেছেন। কাগজ কলম বের করে গোসতের মাটিটা দেখিয়ে গরু আঁকার চেষ্টা করতে লাগলাম। শিং আর লেজ দেবার পরেও ছবিটা কিছুতেই ফুটে উঠল না। অদ্ভুত একটা জন্তুর মতো দেখতে লাগলো। জাপানি খানিকক্ষণ ছবিটা দেখে গম্ভীর হয়ে মাথা নাড়ল যে সে বুঝতে পেরেছে এটা কিসের গোসত। সে কি বুঝেছে সেটাও সে বুঝিয়ে দিল বাট দিয়ে ঘেউ ঘেউ করে কুকুরের মতো দেখে। ভুল বলেনি সে, ছবিটা গরুরও হতে পারে, কুকুরেরও হতে পারে, হাতির কিংবা কুমিরেরও হতে পারে। সত্যি কথা বলতে কি, যে কোনো চতুষ্পদ প্রাণীর হতে পারে। একজন এতক্ষণ উসকুস করছিলেন, এবারে বললেন, আমাকে দিন দেখি কাগজটা। তাকে কাগজটা দেওয়া হয়। তিনি কলমের দুই টানে একটা গরু এঁকে ফেললেন। কি চমৎকার গরু, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ছবি দেখে জাপানি এবার সল্লাসে চেঁচিয়ে ওঠে, মিকা মিকা মিকা, ইট মিকা ইট। আমরা সবাই বুঝলাম মিকা মানে গরু এবং সে গরু খায়। চাকমা বন্ধুটি তার ইচ্ছামতো জাপানি শব্দ আবিষ্কার করেছে। আমি ভদ্রলোককে বললাম, আপনি তো ভালো ছবি আঁকেন। তিনি বিব্রতভাবে একটু হেসে বললেন, এই আর কি। আমার মনে পড়ল একেই আমি প্রথমবার দেখেছিলাম দেয়ালে ঝোলানো ছবিটার দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকতে। ভদ্রলোক চুপচাপ মানুষ, শখের লেখক, এমনিতে কি এক বিদেশি কোম্পানিতে চাকরি করেন, বিয়ে থা করেননি, একা একা থাকেন। সম্ভবত ইনিই ছবিটা নিয়েছেন। বুদ্ধবন্ধুটি আমাকে একপাশে টেনে নিয়ে বলল, দেখলি তোর আর বের করতে হলো না কে ছবি আঁকতে পারে, এমনিতেই বের হয়ে গেল। তোর এই জাপানি শালাকে দিয়ে খুব লাভ হলো তো। জাপানি শালা কাছাকাছি ছিল, এগিয়ে এসে গলা নামিয়ে বুদ্ধবন্ধুটিকে ফিসফিস করে বলল, দেখেন আমি জাপানি শালা না, আমি খুব ভালো বাংলা জানি। শুনে আমার বন্ধুর চোয়াল ঝুলে পড়ল, বুক চেপে ধরে খাবি খেতে খেতে সে কোনো মতে একটা চেয়ারে বসে পড়ে। তার অবস্থা দেখে আমি আর কিছুতেই হাসি আটকে রাখতে পারি না, কিন্তু আমার চাকমা বন্ধুটি নির্বিকার মুখে দাঁড়িয়ে থাকে। আমার অবস্থা আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগে তাড়াতাড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। শেষ মুহূর্তে আমার বুদ্ধ বন্ধুটি কোনো মতে একটু ধাতস্থ হয়ে ছুটে আমাদেরকে গেটের বাইরে এসে ধরল। চাকমা বন্ধুটির হাত ধরে বলল, ভাই মাফ করে দেবেন আমাকে, বাংলা জানেন না ভেবে কত কি বাজে কথা বলেছি। চাকমা বন্ধুটি হাসি মুখে বলল, সে কিছু মনে করেনি, পুরোটাই সে একটা মজা হিসেবে নিয়েছে। সত্যিই তার বাসার বাইরে এসে তার ছোট ছোট চোখগুলি আরও ছোট করে সেই যে হাসা শুরু করেছে আর থামার নাম নেই। পরদিন বুদ্ধ বন্ধুটির সাথে আমার সেই ভদ্রলোকের বাসায় যাবার কথা, তাকে কিছু বলা হবে না। সত্যি যদি ছবিটা পাওয়া যায়, সুযোগ মতো সেই ছবিটা তার নিজের আঁকা ছবি দিয়ে পাল্টে দেওয়া হবে। ছবিটা সত্যি যদি তার বাসায় থাকে, আমি আশা করে আছি সেটি খুঁজে পাওয়া কঠিন হবে না। ছবিটা যখন তার পছন্দ, নিশ্চয়ই সেটি সবসময় দেখেন, তাই লুকোনো থাকলেও আশেপাশেই থাকবে। আমাদের দেখে ভদ্রলোক কেমন জানি ভ্যাবাচাকা খেয়ে গেলেন, বললেন, একটু দাঁড়ান। তারপর ভেতরে ঢুকে কি একটা করে এক মুহূর্ত পরে আবার বেরিয়ে এসে বললেন, আসুন ভেতরে আসুন। আমি তখন নিঃসন্দেহ হলাম যে ছবিটা সত্যিই তিনি নিয়েছেন, ভেতরে ঢুকে তিনি চট করে লুকিয়ে ফেলেছেন। আমার বুদ্ধ বন্ধুটি আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। ভদ্রলোকের বাসায় ঢুকে আমার চোখ জুড়িয়ে গেল, এত সুন্দর করে সাজানো ঘর আমি আগে দেখিনি। ঘরের দেওয়ালে চমৎকার সব জল রং তেল রঙের ছবি, চারিদিকে দেশি বিদেশি ছোট বড় নানা ধরনের মূর্তি, সেলফ বোঝাই অসংখ্য বই। ভদ্রলোক রুচিশীল, এক নজরেই সেটা বোঝা যায়। আমার হঠাৎ করে মনে হলো ছবিটি আসলে এর বাসাতেই মানায়, বুদ্ধবন্ধুটির কাছ থেকে সেটা নিয়ে তিনি ঠিক কাজই করেছেন। একবার মনে হলো ছবিটা বের করার চেষ্টা না করে ফিরে যাই, কিন্তু এত কিছু করে এখন ব্যাপারটা শেষ না করার মানে হয় না। আমি তাই রুমাল বের করে নিয়ে একবার নাক ঝাড়লাম, এটা একটা ইঙ্গিত। এটা করলে আমার বুদ্ধ বন্ধুটিকে ভদ্রলোককে ভেতরে নিয়ে যেতে হবে, বাথরুমে যাবে বলে। আমার বেশ কয়েকবার নাক ঝাড়তে হলো, কারণ বুদ্ধ বন্ধুটি ভাবছিল আমার বুঝি ঠান্ডা লেগেছে।
আর আমি সত্যি সত্যি নাক ঝাড়ছি। যাই হোক, শেষ পর্যন্ত সে যখন বুঝতে পারল এটা একটা ইঙ্গিত, লাফিয়ে উঠে বলল সে বাথরুমে যাবে, একটু বাথরুমটা দেখিয়ে দিতে হবে। অত্যন্ত কাঁচা অভিনয়, যে কেউ দেখে বুঝতে পারবে এটি অতি অভিনয় হয়ে যাচ্ছে, কিন্তু কি আর করা যাবে। তাকে বেশ খানিকক্ষণ আটকে রাখার জন্য কয়েকটা কায়দা শিখিয়ে দিয়েছিলাম, যেমন তার বুক পকেটে খুচরা পয়সা থাকবে, উবু হয়ে খুলে যাওয়া জুতোর ফিতে বাঁধার সময় ঝনঝন করে পয়সাগুলি মেঝেতে পড়ে যাবে, দুজনে মিলে পয়সা কুড়োবার সময় সে বলবে পকেটে একটা আংটিও ছিল, দুজনে তখন আবার তন্নতন্ন করে আংটিটা খুঁজতে থাকবে, সেটি পাবে না কারণ আংটিটা তার প্যান্টের পকেটে। আমি যখন ভেতর থেকে একবার কেশে উঠব, সে হঠাৎ প্যান্টের পকেটে হাত দিয়ে আংটিটা পেয়ে যাবে, তখন দুজনে ফিরে আসবে। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই উঠে দেওয়ালের ছবিগুলি লক্ষ্য করতে থাকি, যে ছবিটার ফ্রেম চুরি হওয়া ছবিটার মতো বড়, সেটার কাছে গিয়ে একটু লক্ষ্য করতেই বুঝতে পারলাম ওখানে আসলে দুটো ফ্রেম, একটার উপরে আরেকটা, একটা উল্টানো সেটার উপরে অন্যটা সোজা, এমনভাবে রাখা হয়েছে ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না সেখানে দুটি ফ্রেম। চমৎকার বুদ্ধি, আমি নিচেরটা না দেখেই বুঝতে পারি এটাই সেই ছবি। সত্যিই তাই, ছবিটা নামিয়ে এক দৌড়ে গাড়িতে রেখে আসার সময় আরও একবার মনে হলো কাজ নেই ছবিটা নেওয়ার, বুদ্ধ বন্ধুটির কাছে এই ছবির কি মূল্য আছে। কিন্তু ব্যাপারটি যে বুদ্ধি কাটিয়ে বের করেছি সেটা ভদ্রলোককে না জানালে ঠিক তৃপ্তি হচ্ছে না, তাই ছবিটা রেখে ভদ্রলোকের আঁকা ছবিটা নিয়ে এসে নিচে রেখে আবার আগের মতো করে রেখে দিলাম। সব মিলিয়ে এক মিনিটও লাগলো না। আমরা চলে যাওয়ার পর ভদ্রলোক যখন ছবিটা উল্টোবেন তখন তার মুখের অবস্থা কি হবে দেখার ইচ্ছে হচ্ছিল। আমি সোফাতে বসে আগের পরিকল্পনা মতো একবার কাশলাম। আমার বুদ্ধ বন্ধুটি আমার কাশি শুনেও সে তার আংটি খুঁজতে থাকে, এত তাড়াতাড়ি যে হয়ে যেতে পারে তার বিশ্বাস হচ্ছিল না। বসে থেকে বিরক্ত হয়ে বাধ্য হয়ে আমিও ভেতরে গিয়ে আংটি খোঁজায় যোগ দিলাম। একটু পরে বললাম, তোর প্যান্টের পকেটে নেই তো? হয়তো ওখানেই আছে। সে প্যান্টের পকেটে হাত দিয়ে সেটা পেয়ে গিয়ে আবার খুশি হওয়ার একটা অতি অভিনয় করল। আমরা বেশ খানিকক্ষণ গল্প করে চা খেয়ে চলে এলাম। ভদ্রলোক চমৎকার মানুষ, তাকে এরকম একটা খোঁচা দিতে আমার খারাপই লাগছিল, কিন্তু কি আর করা যাবে। বের হয়েই বন্ধুটি জিজ্ঞেস করল, পেয়েছিস? আমি মাথা নাড়তেই আমার পিঠে প্রচণ্ড থাবা মেরে বলল, সাব্বাস, তোর আসলে পুলিশে যাওয়া উচিত ছিল, বড় সিআইডি হতে পারতি। এই জন্যেই তাকে বুদ্ধু বলি, অন্য যে কেউ হলে আমাকে শার্লক হোমস বা নিদেন পক্ষে পেরিমেশনের সাথে তুলনা করত, কিন্তু এ পুলিশের বাইরে কিছু জানলে না। আমি বললাম, তোর ছবিটা বের করে দিলাম, আমাকে কি দিবি? কি চাস, তোর ছবিটা এক সপ্তাহ আমাকে রাখতে দিবি? এক সপ্তাহ মোটে, তুই এক মাস রাখ, তোকে আমি ছবিটা দিয়েই দিতাম, কিন্তু কেমন জানি ছবিটার ওপর মায়া পড়ে গেছে, ছবিতে মেয়েটার চোখগুলি দেখলে মন খারাপ হয়ে যায়। পরিষ্কার একটা মিথ্যে কথা বলল, ও ছবির কিছু বোঝে না, আমি কিছু মনে করলাম না, শিল্পের সমাজদারের ভান তো সবাই করে, এ আর নতুন কি। এক মাস পরে বন্ধুটি এসে ছবিটা নিয়ে গেল। আমি তাকে বললাম, ছবিটা টাঙানোর পর প্রথম যেদিন সেই ভদ্রলোক তার বাসায় আসবেন আমাকে যেন জানানো হয়, আমি দেখতে চাই তিনি কি করেন। খবর পেয়ে একদিন আমি তার বাসায় গেলাম, যথাসময়ে সেই ভদ্রলোক এসে হাজির হলেন। মনে হলো ব্যাপারটি খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন, শেয়ানে শেয়ানে লড়াই না নিয়ে উপায় কি। ঘরে ঢুকে মামুলি কথাবার্তা বলে হেঁটে হেঁটে ছবিটার কাছে গেলেন, এক মুহূর্ত তাকিয়ে থেকে একটু চমকে উঠলেন, তার মুখে বিস্ময় ফুটে উঠেছে। আস্তে আস্তে তিনি ঘুরে তাকালেন, আমি তার দিকে তাকিয়েছিলাম, আস্তে বাম চোখটা একটু মটকালাম। ভদ্রলোকের মুখে খুব ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে, আস্তে আস্তে তার হাসি আরও বিস্তৃত হয়। সোফাতে বসে তিনি হাসতেই থাকেন, হাসতেই থাকেন, আমিও হাসতে থাকি, কারণ শুধু আমিই জানি তিনি কেন হাসছেন।
এটা আসল ছবিটা নয়, আমি একজনকে দিয়ে নকল করিয়ে বুদ্ধ বন্ধুটিকে নকল ছবিটা ফেরত দিয়েছি, তবে ফ্রেমটা আসল ফ্রেম, তাতে কোনো ভুল নেই। আসল ছবিটা আমার কাছে আছে, ভদ্রলোককে ফিরিয়ে দেব বলে রেখেছি। কয়েকদিন যাক, তখন বুদ্ধ বন্ধুকে সব খুলে বলতে হবে। যদি আবার সেই ছবির জন্যে হইচই শুরু করে, পুরো ব্যাপারটা আবার গোড়া থেকে শুরু করা যাবে। বেচারাকে বলে না দিলে সে বলতে পর্যন্ত পারে না কোনটা আসল ছবি। সাধে কি আর তাকে আমি বুদ্ধ বলি? শেষ হল মোহাম্মদ জাফর ইকবালের লেখা গল্প ছবি। গল্পটি পাঠ করলাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।